রেও ঘর করার জন্য সবার উপরে আমরা একটা শিরোনামের ঘর রাখতে হবে তারপর আমাদের দুইটা টাকার ঘর লাগবে একটা ডেবিট টাকার ঘর এবং আরেকটা ক্রেডিট টাকার ঘর এটা হচ্ছে ডেবিট টাকার জন্য এটা হচ্ছে ক্রেডিট টাকার জন্য আর আমাদের এই সাথে সাথে একটা খতিয়ান পৃষ্ঠার জন্য ঘর লাগবে আর একটা ক্রমিক নংয়ের ঘর লাগবে এই ঘরটাতে আমরা ক্রমিক নং অথবা হিসাবের কোড নাম্বার লিখবো যদি হিসাবের কোড নাম্বার থাকে তাহলে কোড নাম্বারগুলো লিখবো আর যদি কোড নাম্বার না থাকে তাহলে ক্রমিক নং লিখবো তাহলে চলো আমরা এই ঘরের নামকরণটা করি এই ঘরটা হচ্ছে আমাদের একটা রেয় এবং এটা হচ্ছে ক্রমিক নং এই ঘরটার নাম হচ্ছে হিসাবের নাম এই ঘরের মধ্যে আমরা খতিয়ানের উদ্ধৃতগুলো লিখবো এই ঘরটা হচ্ছে আমাদের খতিয়ান পৃষ্ঠার জন্য আর এটা হচ্ছে ডেবিট টাকার জন্য আর এটা হচ্ছে ক্রেডিট টাকার জন্য তো বন্ধুরা এবার এই ঘরটা দিয়ে আমরা একটা রেওয়ামিল করব করবো চলো আমরা শুরু করি বন্ধুরা দেখো রেওয়া দুইটা টাকার ঘর থাকে একটা হচ্ছে ডেবিট টাকার ঘর আরেকটা হচ্ছে ক্রেডিট টাকার গড় ডেবিট দিকের টাকার করে আমরা বসাব ব্যয় সম্পদ এবং উত্তোলন আর এইগুলোর প্রতি হিসাবগুলো বসবে ক্রেডিটে আর ক্রেডিট পাশে আমরা বসাবো আয় দায় এবং মূলধন আর এগুলোর এগুলোর প্রতি হিসাবগুলো বসবে ডেবিটে যাই হোক প্রতি হিসাব আমরা খুব কম পাব আর যখন পাবো তখন আমরা এগুলা নিয়ে কথা বলবো প্রথমেই আমরা এটা জেনে নিব যে আয়দায় মূলধন বসবে ক্রেডিটে ব্যয় সম্পদ উত্তোলন বসবে ডেবিটে তো এখানে আমরা যে খতিয়ানের উদ্ধৃত্তগুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়ে আমরা এখানের ঘরগুলো ফিল করব করবো এক এক করে তবে তার আগে আমাদেরকে অবশ্যই এই হাতে নগদ এবং সমাপনী পণ্য এই দুইটা যে আমাদের হিসাবের খাতায় আসবে না তা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আর বাকিগুলো দিয়ে আমরা এই রেওয়া মিলটা করব আর এখানে যেহেতু হিসাবের কোড নাম্বার নেই আমরা ক্রমিক নং লিখব তাহলে এটা হবে এক নাম্বারে আমাদের প্রথমে রয়েছে মূলধন আমরা লিখলাম মূলধন আর এই মূলধনের টাকার পরিমাণ কত মূলধনের টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ দশ হাজার আমরা তোর দায়কে চিহ্নিত করে নিই মূলধন একটা অন্তর দায় এটা ক্রেডিট পাশে বসবে অথবা মূলধন সরাসরি ক্রেডিট পাশেই বসবে আর দেনাদার আমাদের সম্পদ এটা ডেবিট পাশে বসবে পাওনাদার আমাদের একটা দায় এটা ক্রেডিট পাশে বসবে উত্তোলন আমাদের ডেবিট পাশে বসবে বা এটা একটা প্রতিমালিকানা সত্য প্রতিমালিকানা মালিকানা ডেবিটে বসে ক্রয় এটা ব্যয় এটা ডেবিট পাশে বসবে বিক্রয় একটা আয় এটা ক্রেডিট পাশে বসবে বিনিয়োগের সুদ আমাদের একটা আয় এটা ক্রেডিট পাশে বসবে আর বিমা সেলামি এটা আমাদের একটা ব্যয় এটা ডেবিট পাশে বসবে আমদানি শুল্ক সকল শুল্কই ব্যয় এটা ডেবিট পাশে বসবে কমিশন প্রাপ্তি এটা আমাদের একটা আয় এটা ক্রেডিট পাশে বসবে বিনিয়োগ আমরা কোথাও বিনিয়োগ করলে এটা আমাদের সম্পদ বলে গণ্য হবে সম্পদ ডেবিট পাশে বসবে ব্যাঙ্ক জমার সুদ ব্যাংকে জমা রেখে যদি আমরা কোনো সুদ পাই তাহলে সেই ব্যাংক জমার সুদটা আমাদের ক্রেডিট পাশে বসবে কারণ এটা আমাদের একটা আয় আর আসবাবপত্র আমাদের একটা সম্পদ এটা ডেবিট পাশে বসবে বিজ্ঞাপন আমাদের একটা ব্যয় এটা ডেবিট বসবে প্রারম্ভিক মজুদ পণ্যকে আমরা ব্যয় বলে কাউন্ট করব এটা ডেবিট পাশে বসবে সমাপনী ব্যাংক জমা ব্যাঙ্কে আমি যত টাকা জমা রেখেছি তার মধ্যে এটা এই মুহূর্তে উদ্ধৃত্ত আছে এটা আমাদের একটা সম্পদ এটা ডেবিট পাশে বসবে তাহলে আসো আমরা প্রথমে এখান থেকে বসানো শুরু করি মূলধন এক লক্ষ দশ হাজার ক্রেডিট পাশে আমরা লিখে ফেললাম এক লক্ষ দশ হাজার টাকা তারপরে রয়েছে দেনাদার পঁচিশ হাজার টাকা আমরা লিখে ফেলব দেনাদার এই টাকাটা হচ্ছে পঁচিশ হাজার ডেবিটের করে দেনাদারের পরে পাচ্ছে পাওনাদার পাওনাদার পাওনাদারের টাকা কত দেখো তো পাওনাদার পাওনাদারের টাকা হচ্ছে পনেরো হাজার টাকা আমরা পাওনাদার ক্রেডিট পাশে বসাবো পনেরো হাজার টাকা তারপরে রয়েছে আমাদের উত্তোলন ডেবিট চার নম্বরে উত্তোলন উত্তোলন ডেবিট হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমরা ডেবিটের ঘর লিখব দশ হাজার টাকা তারপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমরা পাচ্ছি ক্রয় ক্রয় ডেবিট পাশে বসবে ক্রয় ডেবিট পাশে বসবে তিরিশ হাজার তাহলে আমরা লিখব তিরিশ হাজার তারপর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে হচ্ছে বিক্রয় ক্রেডিট পাশে পঁয়তাল্লিশ হাজার বিক্রয় ক্রেডিট পাশে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে বিনিয়োগের সুদ ক্রেডিট পাশে তিন হাজার টাকা বিনিয়োগের সুদ আমি সংক্ষিপ্ত করে লিখলাম তুমি পুরোটা লিখতে হবে বিনিয়োগের সুদ ক্রেডিট পাশে তিন হাজার টাকা আমরা লিখে ফেললাম তিন হাজার টাকা তারপরে হচ্ছে এ পাশে বিমা সেলামি বিমা সেলামি ডেবিট পাশে আট নাম্বারে বিমা সেলামি বিমা সেলামি কত টাকা পাঁচ টাকা এই পাঁচ হাজার টাকা ডেবিট পাশে পড়বে পাঁচ তারপর হচ্ছে আমদানি শুল্ক ডেবিটের ঘরে তিন হাজার পাঁচশো আমদানি ডেবিটের ঘরে তিন হাজার পাঁচশো আমদানি শুল্কের পরে রয়েছে কমিশন প্রাপ্তি ক্রেডিটের ঘরে দুই হাজার দশ কমিশন প্রাপ্তি ক্রেডিটের ঘরে হাজার টাকা একটু নিচে নামিয়ে নিচ্ছি দশ নাম্বারের পরে রয়েছে এগারো নাম্বার এগারো নাম্বারে হচ্ছে বিনিয়োগ বা ডেবিট পাশে পড়বে তিরিশ হাজার টাকা ডেবিট পাশে তিরিশ হাজার বিনিয়োগের পরে রয়েছে ব্যাংক জমার সুদ এটা বারো নাম্বার হবে ব্যাংক জমার সুদ এটা আয় ছিল আমাদের ক্রেডিট পাশে বসবে পাঁচশো টাকা বসালাম পাঁচশো টাকা তারপর হচ্ছে আসবাবপত্র এটা তেরো নাম্বার আসবাব আসবাবপত্র আমাদের সম্পদ এটা ডেবিটে বসবে ডেবিট হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে বিজ্ঞাপন এটা হচ্ছে চোদ্দো নাম্বার বিজ্ঞাপন আমাদের বিজ্ঞাপনটা ডেবিট পাশে বসবে এটা এক হাজার টাকা তারপর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী ব্যাঙ্ক জমা দুইটাই ডেবিট পাশে বসবে পনেরো এবং ষোলো নাম্বার একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ আর একটা হচ্ছে সমাপনী ব্যাঙ্ক জমা তাহলে আমরা লিখি সমাপনী ব্যাংক জমা প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিটে পঁচিশ হাজার লিখলাম পঁচিশ হাজার তারপর সমাপনী ব্যাঙ্ক জমা ডেবিটে ছয় হাজার লিখলাম ছয় হাজার তো আমাদের সবগুলো এন্ট্রি পোস্টিং দেওয়া শেষ এবার আমরা যোগ বিয়োগ করে দেখবো যে আমাদের হিসাবের কী অবস্থা একটা ক্যালকুলেটার নিচ্ছে আমরা প্রথমে ডেবিট দিকে টাকাগুলো যোগ করব পঁচিশ হাজার যোগ দশ হাজার যোগ তিরিশ হাজার যোগ পাঁচ হাজার যোগ পাঁচ হাজারের পরে হচ্ছে তিন হাজার হাজার পাঁচশো তারপর রয়েছে তিরিশ হাজার তিরিশ হাজার তারপরে রয়েছে চল্লিশ হাজার এবং এক হাজার তাহলে যোগ চল্লিশ হাজার যোগ এক হাজার এক সাথে যোগ হবে পঁচিশ হাজার এবং ছয় হাজার যোগ পঁচিশ হাজার এবং যোগ ছয় হাজার তো বন্ধুরা কত হলো এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো আমরা ডেবিট পাশে লিখে ফেলব এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এবার আমরা ক্রেডিট পাশের টাকাগুলোকে একসাথে যোগ করব কত হবে এখানে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এটার সাথে যোগ করবো পনেরো হাজার পনেরো হাজার এটার সাথে যোগ করবো পঁয়তাল্লিশ হাজার তারপরে যোগ করব তিন হাজার তিন হাজার পরে আসবে দুই হাজার তারপরে যোগ করব পাঁচশো টাকা আমাদের থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো তাহলে এটাও এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো আমাদের উভয় পাশ মিলে গেল তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে বলে আমরা ধরতে পারি কারণ রেয়া মিলের অবশ্যই উভয় পাশ মিলে যায় না মিললে আমরা অনিশ্চিত হিসাব নামে একটা নতুন হিসাব খুলে দুইটা মিলিয়ে দিতাম যাই হোক আমাদের উভয় পাশ যেহেতু মিলে গেছে আমরা এখন আনসার দেখব যে আমাদের অঙ্কটা হয়েছে কি না চলো আমরা আনসারটা দেখে নিই তোমরা স্ক্রিনে আমাদের ক্ষয়ের সলিউশনটা দেখতে পাচ্ছ আনসার আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এবং এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এটাই আমাদের যোগফুল এটাই আমাদের উত্তর তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে এরপরে আমরা গয়ের অংশটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা গ নিয়ে আলোচনা করব। উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা নির্ণয় করব তো আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আগে যেভাবে ঘর করেছিলাম যেভাবে করেছিলাম ঠিক একইভাবে করব আমি জাস্ট এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিব যে কোনগুলা মুনাফা জাতীয় আয় এবং কোনগুলা মুনাফা জাতীয় ব্যয় তো আসো এখানে আমরা কি কি পাচ্ছি দেখে এখানে মূলধন মূলধন আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলে গণ্য করি হাতে নগদ আমাদের একটা ব্যালেন্স এটা মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে আসবে না দেনাদার একটা সম্পদ এটাও আমাদের মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে আসবে না পাওনাদার আমাদের একটা চলতি দায় এটাও মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে আসবে না উত্তোলন এটাও আসবে না ক্রয় আমার একটা ব্যয় এটা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে বিক্রয় একটা আয় এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে বিনিয়োগের সুদ আমাদের একটা আয় তাহলে এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে সমাপনী মজুদ পণ্য আমরা জানি প্রারম্ভিক মজুদ এটার সাথে ক্রয় যোগ হয়ে সমাপনী মজুরটা বাদ গেলে আমরা পণ্যের জন্য কত টাকা ব্যয় করেছি সেটা পাই এ কারণে সমাপনী মজুরটা আমাদের ব্যয় থেকে বাদ যাবে অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় থেকে বাদ যাবে এটা মুনাফা জাতীয় ব্যয়ে সমন্বয় হবে এটা আমি নোট করে রাখলাম তারপর হচ্ছে বিমা সেলামি আমার একটা ব্যয় এটা মুনাফা জাতীয় ব্যয় যাবে আমদানি শুল্কও আমার একটা ব্যয় এটা মুনাফা জাতীয় ব্যয় যাবে কমিশন প্রাপ্তি একটা আয় এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে বিনিয়োগের বিনিয়োগ এটা আমার একটা সম্পদ এটা আমার মূলধন জাতীয় প্রদান তারপর হচ্ছে ব্যাংক জমার সুদ এটা আমার একটা আয় এবং এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে আসবাবপত্র আমার একটা সম্পদ এটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসবে বিজ্ঞাপন একটা ব্যয় এটা মুনাফা ব্যয় আসবে আর প্রারম্ভিক মজুদ পণ্য এটার সাথে আমরা ক্রয়কে যোগ করব এই ক্রয়টাকে তাহলে এটা আমার মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে আর এটা বাদ যাবে অর্থাৎ প্রারম্ভিক মজুদের সাথে এই ক্রয়টা যোগ হবে যোগ হওয়ার পরে সমাপনী মজুদটা বাদ গেলে আমি একজেক্টলি মুনাফা জাতীয় ব্যয়টা পাবো পণ্যের জন্য কত টাকা ব্যয় হয়েছে সেটা পাবো আর সমাপনী ব্যাঙ্ক জমা এটা আমার একটা সম্পদ এটা এটা কাউন্ট হবে না তাহলে এখানে আইটেমগুলো দিয়ে আমরা মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করবো তো প্রথমে আমরা আয়টা নির্ণয় করে ফেলি যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা আমাদের কত তো এখানে আয় হচ্ছে এই পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আয় হচ্ছে এই তিন হাজার টাকা তারপর এখানে আয় হচ্ছে দু হাজার টাকা এখানে হচ্ছে পাঁচশো টাকা আর কোনো আয় আছে আর কোনো আয় আমরা দেখতে পাচ্ছি না তাহলে এই চারটা আয় যদি আমরা যোগ করি তাহলে কত হবে বন্ধুরা দেখো তো পঁয়তাল্লিশ হাজারে তিন হাজারে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজারে দুই হাজারে হচ্ছে পঞ্চাশ হাজার আর এখানে হচ্ছে পাঁচশো তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো অর্থাৎ মুনাফা জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর মুনাফা জাতীয় ব্যয়টা নির্ণয় করতে গেলে আমরা ক্রয়ের জন্য একটা সমন্বয় করতে হবে যেহেতু সমাপনী মজুদ এবং প্রারম্ভিক মজুদ আছে আমরা প্রথমে প্রারম্ভিক মজুরটাকে লিখবো প্রারম্ভিক মজুদ মজুদ এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এখানে প্রারম্ভিক মজুরটা পঁচিশ হাজার এটার সাথে আমরা যোগ করব ক্রয় ক্রয় কত টাকা বন্ধুরা ক্রয় হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো তিরিশ হাজার টাকা তাহলে হবে কত পঞ্চান্ন হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকা থেকে আমরা সমাপনী মজুরটাকে বাদ দিয়ে দিব কারণ সমাপনী মজুরটা আমার ব্যয় নয় বাট এই প্রারম্ভিক মজুদ এবং ক্রয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে তাহলে সমাপনী মজুত পণ্য আমরা পাচ্ছি বারো হাজার টাকা এই বারো হাজার টাকা আমরা বাদ দিয়ে দিব এখানে এই বারো হাজার টাকা বাদ দিয়ে দিলে আমাদের থাকবে কত এখানে থাকবে তিন হাজার আর পাঁচ থেকে এক চলে গেলে থাকবে চার অর্থাৎ তেতাল্লিশ হাজার টাকা থাকবে এই তেতাল্লিশ হাজার টাকা আমরা নিব কোনগুলার পরিবর্তে ক্রয় সমাপনী মজুদ পণ্য এবং প্রারম্ভিক পণ্য এগুলার পরিবর্তে আমরা নিব তেতাল্লিশ হাজার টাকা কিভাবে ক্যালকুলেশন করতে হবে খাতায় কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো সলিউশন থেকে তো আসো আমরা আগে সলিউশনটা মুখে মুখে করে নিই তাহলে ক্রয়ের টাকাটা এখান থেকে নিচ্ছি এখানে ব্যয় আছে কোনগুলো আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি কলমের তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে এখানে এটা আমাদের একটা ব্যয় পাঁচ হাজার এটাও আমাদের একটা ব্যয় আর এখানে একটা ব্যয় এটা তো সমন্বয় হবে তারপর এটাও সমন্বয়ের আর কোনো ব্যয় আমরা পাচ্ছি না তাহলে এখানে কত টাকা দেখো তো বন্ধুরা এখানে হচ্ছে এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের থেকে বাদ যাবে হ্যাঁ শুধু মুনাফা কথাটা আসবে না তাহলে দেখো আমাদের ব্যয়ের মধ্যে কত আসতেছে পাঁচ হাজার এবং তিন হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আর এক টাকায় টাকা আর টাকার সাথে এই যে এখানের টাকাটা যোগ হবে নয় এবং তেতাল্লিশ হাজার টাকা এটা যোগ হবে তাহলে কত হবে তেতাল্লিশ হাজারের সাথে নয় হাজার যোগ করলে হবে হাজার এবং এই পাঁচশো টাকা তাহলে আমরা মুনাফা জাতীয় পরিমাণটা পাচ্ছি কত টাকা মুনাফা জাতীয় পরিমাণ পাচ্ছি হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার পাঁচশো টাকা তাহলে বন্ধুরা দেখো তো আমাদের সলিউশনের সাথে এটা মিলেছে কি না আমাদের পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ পঞ্চাশ হাজার পাঁচশো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বাউন্ন হাজার পাঁচশো তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বাউন্ন হাজার পাঁচশো তার মানে আমাদের অঙ্কটা হয়েছে এবার দেখো তোমরা পরীক্ষার হলে কিভাবে করবে যেহেতু মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় চেয়েছে প্রথমে মুনাফা জাতীয় আয় ক্যালকুলেশন করবে পরে মুনাফা জাতীয় ব্যয় ক্যালকুলেশন করবে এখানে তোমরা চাইলে দুটি আলাদা ঘর করতে পারো অথবা দুটি একই ঘরের মধ্যে করলেও পারো এরকম কোনো বাধ্যবাধকতা নেই তোমার ইচ্ছে একই ঘরের মধ্যে করলে সময় কম লাগবে তো মুনাফা জাতীয় আয় সময়ের মধ্যে যতগুলো মুনাফা জাতীয় আয় রয়েছে সবগুলো আমরা একসাথে যোগ করে দিয়েছি হয়ে গেছে তারপরে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ ক্রয় এবং সমাপনী মজুদ এই তিনটা আইটেম একসাথে আসবে এবং একসাথে সমন্বয় হবে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়টা যোগ হবে আর সমাপনী মজুদটা বাদ যাবে অর্থাৎ এই দুইটা প্রারম্ভিক মজুদ এবং ক্রয় এই দুইটা কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয় আর সমাপনী মজুদ হচ্ছে এটার উদ্ধৃত্ত অর্থাৎ এটা ব্যয় হয়নি এটা সম্পদ হিসাবে রয়ে গেছে এই কারণে এই দুইটা টাকা থেকে আমি ক্রয় এই মজুদটাকে বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুদ হচ্ছে সেই পণ্যটা যেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় একসাথে করে আমি বিক্রি করার পরে যেটা যে পরিমাণ টাকার পণ্য আমি বিক্রি করতে পারিনি আমার কাছে উদ্বৃত্ত রয়ে গেছে এটাই আমার সমাপনী মজুদ পণ্য এটা সম্পদে চলে যায় এই কারণে আমার এই দুইটা টাকার মধ্যে এই তিরিশ হাজার এবং পঁচিশ হাজার মিলে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বারো হাজার টাকার পণ্য যেহেতু আমার বিক্রি হয়নি এটা আমি ব্যয় হিসাবে দেখাতে পারবো না এটা বাদ দিয়ে বাকি তেতাল্লিশ হাজার টাকা আমি ব্যয় হিসাবে দেখাতে হবে তো এভাবে সমন্বয় করার পরে বাকি ব্যয়গুলো আমরা পরপর বসিয়ে যোগ করলে বাউন্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তোমরা এভাবে করে ফেলবে এরপরে আমরা দুই নাম্বার অঙ্কটা নিয়ে কথা বলবো তো বন্ধুরা ভালো থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ